যে বাতাস, বাতাস অনেক, তারপরে কবুতরগুলো আলহামদুলিল্লাহ চাকরি উঠতেছে। কিছু নড়া আছে আমরা আটকে দিচ্ছি, এই ডিস্টার্ব করে পাখার সমস্যা, করে দেওয়া বিল্ডিংয়ে বসবে দেখা যায় বাচ্চারা প্রচুর ডিস্টার্ব করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল। আজকে আমাদের কবুতরগুলো উড়াইছি, উঠতেছে সবগুলো আলহামদুলিল্লাহ চাকরি আসছে, এবং কবুতরের যে বাতাস, বাতাস অনেক, তারপরে কবুতরগুলো আলহামদুলিল্লাহ চাকরি উঠতেছে, চাকরি মিলে গেছে। এমনি করে কবুতরগুলো উড়াইতে হয়, দুজন না থাকলে কবুতর উড়াইতে পারবেন না, ভালো কাজে করতে পারবেন। নিচে আবার যদি কবুতর উড়ানো অনেক ঝামেলা, তারপর আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ দিছে কবুতরগুলো ভালো উঠতেছে। এমনি করে কবুতর উড়াইতে হয়, উড়াইতে বললে সবচেয়ে বলে ওই জায়গায় চাকরাতে ছুটে গেছে একটা কবুতর বাচ্চা। বাচ্চারা প্রচুর ডিস্টার্ব করে, আর এমনি আশেপাশে যে কবুতর দেখতে আসছেন খুব ভালো উঠতেছে আলহামদুলিল্লাহ, হাইটটা খুব ভালোই আছে। পিছিয়ে চলে যায় আবার সামনে, বিকাল অনুসারে কবুতর গুলো ভালো উঠতেছে। আমি সকালে উড়াই না কবুতর গুলা, বিকালে উড়াই, কারণ সকালে বাজারে উৎপত্তি বেশি থাকে, তো আমরা কবুতর গুলা মনে করেন হারা যাওয়ার চান্স বেশি থাকে, আর বাজারে থাপাইলে তো কবুতর ডরাই বেশি। আর বাজে যখন কবুতর গুলো থাপাইবো তখন কবুতর ডরাবে বেশি, যেরকম চাকলা মতন উড়ার চান্স কম থাকে, নতুন বাচ্চা তো এলোমেলো হয়ে আছে ডরায়, বড় গুলা যেমন তখন উঠতে আসছে নতুন গুলা কিন্তু এরকম ভাবে উড়ে না। আর সকালে না উড়ানি ভালো আমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমি মনে করি সকালে না উড়ানি ভালো, সকালে না উড়ায় বিকালে উড়ান, এক ঘন্টা বা আধা ঘন্টা উড়িয়ে আনো, যে বাইরে দিছি যতক্ষণ উড়া উঠবে ওই দূর উড়লে হবে। এই যে বাইকনার কবুতর নামতেছে আমার আগে উড়েছে চলে গেল, আর আমার ঠিক উপরে আগের থেকে আজকে খুব বেটার উঠতেছে, আজকে এরকম উঠতেছে, আগে যখন উড়াইছে আরো কম উঠছে। কবুতর গুলো আমরা এইভাবে করে উড়াই আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে, কবুতর গুলো সকালে উড়ালে এক ঘন্টা উড়ানো সম্ভব, কিন্তু সকালে উড়াবো না কবুতর, আমি বাজারে খাওয়াইতে ইচ্ছুক না। কবুতর গুলার খাবার হলো সন্ধ্যার পর, নামাজের পর পর নামাজ পড়ে এসে পরে খাওয়ান দিই, বাকি যে কবুতর গুলো আছে কবুতর গুলো আমরা দেখাইতেছি, কবুতর গুলো আমরা পরে খাবার দিই, কি করতেছি এটা আমি দেখাইতেছি আপনাদেরকে, করলে হয় যেহেতু গরম, গরমে গরমের মতো করে কবুতর উড়াইতে হবে, কিছু নেমে গেছে। যদি 5 মিনিট উঠতো তাও চলতো, কোনো সমস্যা নেই, কোনো প্রেশার দিব না, যেমন আছে এমন নামুক, কারণ কবুতরের পাকা সমস্যা আছে। এই যে আমাদের যে কবুতরগুলো আছে মাদিগুলো সবগুলো আমরা উঠাই দিছি, মোটামুটি 3-4টা কবুতর আছে, দেখা যায় ডিম পাড়া, এবারে সবই উঠাই দিছি। যে কিছু নড়া আছে আমরা আটকে দিছি, এই ডিস্টার্ব করে পাখার সমস্যা, করে দেওয়া বিল্ডিংয়ে বসবে দেখা যায় 5টা 6টা কবুতর বিল্ডিংয়ে বসবে, এই বাচ্চাগুলো এখন কোনো সারি না আছে, গরম অনেক বেশি, যে পানি দিয়ে রাখছি বুঝছেন, এইভাবে করতেছে। ভিতরে এখন মনে খাবার টুবার কিছু দেই নেই, যে এখন মাত্র লাইট জ্বলাইলাম, খাবার টুবার কিছু দেই নেই, সকালবেলা দিছিলাম ওই খাবারগুলো মনে আছে, আর এই যে পানি, পানি দিয়ে রেখেছি, পানি আনবি একটু পরে পানি এনে দিয়ে দিব বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো খাওয়াইছে। আর খাবার দাবার এগুলো আমরা 3 বেলা খাবার দিই, ঠিক আছে, সকাল বিকাল আর হলো রাত, 3 বেলায় খাবার দিই, এভাবে করে করতেছি, এবং খাবারে নষ্ট কম হয়, তারপরে কিছু কিছু কবুতর আছে খাবার নষ্ট করে ফালাই দেয়, এগুলো মুরগিরে দিয়ে দিব, মুরগিটা আমার ছেড়ে দিই, এখন মুরগি ছাড়ি নেই, বেড়াক কবুতর গুলো মাশাল্লাহ সব কটা কবুতর ডিম পাচ্ছে, যে কবুতর ডিম পেয়েছে বুঝতে একদম পিছিয়ে করে দিল ডিম পারছে, আর এদিকে যে কটা কবুতর আছে এত ডিম পারছেই, আলহামদুলিল্লাহ সব কটা কবুতর ডিম ডিম পাইয়া দিছে, এখন কাটি বাচ্চা নিয়ে কবুতর গুলো উঠাই দিলে হবে, যে বাচ্চাগুলো ভালো খাওয়াইছে। তো আপনারা এইভাবে করবেন, এইভাবে করলে হবে, আর অনেক গরম, গরমে অনেক কেয়ার করতে হয়, কেয়ার করেন, ভিডিও আসছে সবগুলা। এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন সিলভার জোড়া, এই জোড়াটা সিল হবে, যদি কারো লাগে সরাসরি কল দিবেন, আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল দিলে হবে। এটা হলো নর বাচ্চা আর এটা হলো মাদি বাচ্চা, এগুলার বাবা মা রেজাল আছে 30 কিলোমিটার থেকে আসা, কারো প্রয়োজন হয় নক দিয়ে। আর এই জোড়া আছে, জোড়াটা আমি দেখে দিচ্ছি,
আর একটু ভালো করে দেখাই দিই, চলো নর চলো মাটি। দুটো কবুতর দেখতে পাচ্ছেন, এগুলাও সেম বেসেরই কবুতর, এগুলার কিন্তু দোম কালো বাজু কালো, ঠিক আছে, প্রত্যেকটা কবুতরের দোম কালো বাজু কালো। একটু কালো গলা পেয়ার দেখতে পাচ্ছেন আপনারা, মোটে দুজোড়া সিল হবে। ডাইরেক্ট কল দিবেন, কল দিয়ে বিস্তারিত জানবেন। লোকেশন উত্তরা 6 নম্বর সেক্টর। এ ছিল আমাদের ভিডিওরা, যত সময় আমরা দেখানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিও দেখাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।